হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ আহমেদ তুষার, ওয়েলকাম টু ট্রাভেলস 13। সো আজকে আমি কিন্তু এখন ঢাকায় না, সো গেস করেন কোথায়? আসলে আমি আর দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। আজকে হঠাৎ করে চলে আসলাম কক্সবাজারে, যা ছুটি পেলাম আর চিন্তা করলাম ছুটিটা কাজে লাগাই দিই। আর ওয়েদারটাও ভালো, এতদিন অনেক ঠান্ডা ছিল কিন্তু আজকে দেখছি ভালো রোদ উঠেছে, মনে হয় এখন একটু পরে বের হবো। আর আমি উঠছি ওশান প্যারাডাইসে। আর দিস ইজ আওয়ার রুম, এখন আমি আমার রুমটা আপনাকে দেখাবো। আপনার ওশান প্যারাডাইসের রুমগুলো ভালোই, খারাপ না। সো দেখতে পাচ্ছেন এখানে বসে আর কি আপনার সমুদ্রের ভিউ দেখা দেয় ডাইরেক্ট। উপরের রুমগুলো আরো সুন্দর, কিন্তু উপরে খালি পাইনি তার আর কি এখানে থাকতে হয়েছে। এটা হলো পাঁচতলা। আর এদিকে আসুন, এখানে দেখতে পারবেন যে এখানে ল্যাম্প আছে কয়েকটা, জাস্ট রাতে লাইটিংটা ভালো। আর একটা এলসিডি আছে, এখানে একটা টেবিল হবে, আর এখানে আপনার ব্যাগ রাখার জাস্ট জায়গা, এখানে একটা ওয়েট মেশিন আছে দেখা যাচ্ছে। আর এখানে হলো আপনার ফ্রিজ, এখানে একটা ফ্রিজ আছে দেখতে পাচ্ছেন। ফ্রিজে আপনারা চাইলে যে কোনো কিছু রাখতে পারেন। আর হলো এখানে আপনার ড্রেসিং টেবিল, দিস ইজ আলমারি, আর ব্যাগ রাখতে পারবেন। একটা লকারও আছে দেখি, নাম্বার লক, এখানে আপনার যদি প্রয়োজনীয় জিনিস চান তো রাখতে পারেন। আর এটা হলো টয়লেট, টয়লেটটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই পরিষ্কার আছে। আর হলো এই এখানে হলো মাস্টার বেড, দিস ইজ আ মাস্টার বেড। আর এখানে দুইটা চেয়ার আছে, আপনারা বসে আড্ডা মারতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট। সো এখন যাবো বাইরে বিচে, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বিচে ঘুরতে যাবো। সো আমাদের সাথে থাকুন। সো ফ্রেন্ডস, আমরা আসলাম এটার দোতলায়, আপনার ওশান প্যারাডাইসের এই যে দেখেন, ভিতরে ঢুকলে পার্কিং, এখানে আপনার বাইক বা গাড়ি দুটো নিয়ে আসতে পারবেন। আর এই যে এটা হলো বিচের রোড, ডাইরেক্ট এখান থেকে 2 মিনিট গেলেই বিচ। এখন আমরা আছি হলো এটার দুই তলায় হলো এটার আপনার পুল, যেটা হলো কিডস পুল। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের বড়দের পুল, এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে, এখানে খেতে পারবেন আর এখানে আপনার রিল্যাক্স করতে পারবেন বসে। ও এসে বললাম এটার রুফটপে, এটা হলো রুফটপ রেস্টুরেন্ট। আর রুফটপের ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, রুফটপের ভিউটা দেখতে পাচ্ছেন অসাম। এখানে আর থেকে ডাইরেক্ট সমুদ্র দেখা যায় এবং বারবিকিউ খেতে পারবেন। দেখি রাতের দিকে আসব, সমুদ্রটা পুরোপুরি এখান থেকে দেখা যায়, এটি আসলেই সুন্দর। আমরা এসে বললাম দেখতে দেখতে বিচে। সো বিচের দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তা অনেক ভাঙ্গা, আগের যে রাস্তার পাশে মাছের দোকানগুলো ছিল ওগুলো ভেঙে দিয়েছে, রাস্তাটা একটু ক্লিয়ার হচ্ছে আর বড় হচ্ছে, মনে হয় সামনে দেখতে সুন্দর লাগবে। আর যাই হোক, বিকালের টাইম একটু আসলাম সমুদ্রের পাড়ে, আজকে এখনো গোসল করতে পারিনি, এসে করবো না চিন্তা করেছি, কালকে করবো। আর এই যে আপনার মার্কেটগুলো আসেন, এটা এখনো ভাঙেনি, শুনতেছি ভাঙবে এটাও। এখানে জায়গাটা হিউজ ভিড়, সো মাস্ক নিয়ে আসবেন। আসলে বিচের বালিতে হাঁটার মজাই আলাদা, আসলে সমুদ্রের সামনে আসলে মন ভালো হয়ে যায়, আর তাই আর কি হাঁটতেছি একটু বিচে, কিছুক্ষণ হাঁটবো। ঝাউবনের বীচ যেটা আর কি সিকালের অপোজিটে, এখানে একটু মানুষ কম আছে দেখলাম তুলনামূলকভাবে। তো রাতের বেলায় কক্সবাজারে ঘুরছি, আসলেই রাতে কক্সবাজার সুন্দর। এখন 16 ডিসেম্বর উপলক্ষে সাজাইছে, তাই এমনি সময় এত জমজমাট থাকে না, কিন্তু এখন আর কি সুন্দর লাগতেছে, রাস্তায় ভরা এবং লাইটিংয়ের জন্য আরও ভালো লাগছে। তো আমরা এখন আসলাম চিয়ার্স রেস্টুরেন্টে, রেস্টুরেন্টটা সুন্দর ডেকোরেশনটা, তাই আসলাম। এখানে বিভিন্ন রকম বারবিকিউ, টি এবং ফাস্টফুড সবই পাওয়া যায়। সো এই যে এটার মেনু, এখন দেখব কি খাই। ফিশটা এসে পড়েছে, এখন ট্রাই করে দেখবো কেমন। রেস্টুরেন্টের খাওয়াটা ভালোই ছিল, বিশেষ করে এখানের বারবিকিউগুলো অসাম। যাই হোক, সো খাওয়া দাওয়া শেষ, এখন একটু বিচেও যেতে পারি বা হোটেলেও যেতে পারি, দেখি কই যাওয়া যায়। সো আমাদের সাথে থাকুন এবং আমাদের আজকের ট্রিপটি উপভোগ করুন।
অনেকদিন পর রিকশা উঠলাম কক্সবাজারে, প্রায় দুই বছর পরে উঠলাম। তাই কক্সবাজারে রাস্তায় ঘোরার মজাই আলাদা। আর রাস্তাগুলোতে কাজ চলছে, তাই খুবই ভাঙাচোরা। আর রাস্তার পাশে নতুন নতুন অনেক দোকান বা মার্কেট হয়ে গেছে, দেখতে এখন শহরের মতো লাগে। বললাম পলাতলি বিচ, পলাতলি বিচ ডলফিন মোড়ে নামলাম। এখানে আগের থেকে অনেক জমজমাট হয়েছে, দেখতে পারেন। এগুলো আগে ওপেন হয় নাকি, এখন ওপেন হয়েছে। জায়গাটা অনেক সুন্দর লাগছে, আর দোকানও বাড়ছে। এদিক দিয়ে কাঁচা ছিল, এখন এগুলো সব পাকা মোটামুটি। আর রাস্তাগুলো ভালো করছে। আর শুনতেছি রাস্তাটা ডাইরেক্ট মেরিন ড্রাইভের সাথে যুক্ত হবে, তাহলে রোডগুলো হবে অসাম। আর কলাতলি বিচের সামনে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউর আওয়াজ শুনতেছি। আসলেই এখানের ভিউটা সুন্দর। এটা হলো সাইমনের সামনের বিচ। এই বিচটা আমার সব থেকে ফেভারেট একটা বিচ। হ্যালো ফ্রেন্ডস, আজকে রাতে আপনাদের একটা সুন্দর জায়গা দেখাবো কলাতলি বিচে। দেখতে পারেন আমাদের পিছে হলো এই যে সি ক্রাউন হোটেল, সাইমন হোটেল। এখান থেকে আসলেই হাতের ডানে ও সামনে একটা অনেক সুন্দর রেস্টুরেন্ট, এটার নাম হলো সি ল্যাম্প ক্যাফে, শাম্পান বলে অনেকে। সো দেখেন রেস্টুরেন্টের ভিউ এখানে, এটা সি ল্যাম্প ক্যাফে। এই জায়গায় কয়েকটা সুন্দর সুন্দর ক্যাফে করছে। আবার এটা স্যান্ডি, এটাও সুন্দর। দেখি আজকে খাওয়া দাওয়া করছি, আজকে মনে হয় এখানে আর খাওয়া হবে না, এটা কালকে এসে ট্রাই করব এখানে কেমন। আগে ল্যাম্পটাই শেষ ছিল, এখন এটার পরে আরেকটা নিউ করছে, স্যান্ডি এটার নাম। এই যে বিচ, আর একবার বিচের পাশেই রেস্টুরেন্টগুলো। একবার ঢুকলেই এই যে দেখেন একটা শাম্পানের মতো আর কি, নৌকার মতো করে বানাইছে কাঠ দিয়ে, এটার উপরে আর কি রেস্টুরেন্টটা। এটার মেনুটাও শুনছি মোটামুটি ভালো ভালো সি ফুড পাওয়া যায় এখানে। সো আজকে এখানে সি ফুড ট্রাই করবো, বা ফাস্ট ফুড দেখি কি ট্রাই করি। এই যে এখানের মেনু দেখে অর্ডার করলাম, প্রাইসটাও মোটামুটি রিজনেবল, কিন্তু টাইম বললো লাগবে 40 মিনিট। এই 40 মিনিট আর কি বসে বসে সমুদ্রের ভিউ দেখতে দেখতে কেটে গেল। আমি একটা থাই থিক স্যুপ অর্ডার করেছি, এটা সি ফুড স্পেশাল, আর একটা সি ফুড নুডলস। এই দুটো অর্ডার করেছি, স্যুপটা এসেছে, আর নুডলসটা আসতে মনে হয় আরও 10-15 মিনিট লাগবে। দিয়ে এসে বললাম ডেনভার ইকো রিসর্ট, এখন ঢুকবো ডেনভার ইকো রিসর্টে, দেখি এখানে রুম আছে নাকি, যদি পাই এখানে নিতে পারি। কটেজটা একটু দেখবো, যদি ভালো লাগে নিতে পারি তাই আর কি। দেখেন এখানে অনেকটা মারমেডের মতো ফিল। আর ওইগুলা হলো ওদের হোটেল, আর এই এই পাশেগুলো মনে হয় কটেজ দেখাবে। রুমগুলো মোটামুটি ভালোই, খারাপ না। এখানে 3,500 করে রাখতে পারবে লাস্ট বলে দিয়েছে। দেখি এখন যদি থাকি তাহলে রাতে শিওর জানিয়ে দিব, অ্যাডভান্স করব। আর যদি না থাকি তাহলে বাইরে আরেকটা হোটেল দেখছি, ওটাই থাকবো। এটা আর কি অনেকটা মারমেড কোয়ালিটির, ন্যাচারাল একবারে। যদি আপনারা ন্যাচারাল পছন্দ করেন সো থাকতে পারেন, ভিউটা ভালো। আর এটা হলো ওদের এন্ট্রান্স, আমি আর কি বীজ দিয়ে ঢুকেছি তাই আর কি ওরকম ছিল। যাই হোক, খারাপ না। আপনার এখন এরকম দাম, আর কোনো অকেশন ছাড়া আসেন 2,500 করে থাকা যায় তাই বললো আর কি। আর ওই যে আমাদের হোটেল এসে পড়ছে সামনে, এখন যাবো আমাদের হোটেলে। সো ফ্রেন্ডস, ডে ওয়ান শেষ, আর ডে টু তে কালকে আবার এনজয় করবো। সো আমাদের সাথে থাকুন এবং ট্রাভেলার্স 13 এর ভিডিওগুলো উপভোগ করুন, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।